প্রভুরামপুর স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু এক সাজাপ্রাপ্ত আসামি। জানা যায়, বুধবার সকালে বিশালগড় মহকুমার প্রভুরামপুর কেন্দ্রীয় সংশোধনাগারের শৌচাগারের 6 নম্বর রুমে সাজাপ্রাপ্ত দিলীপ দেবর্মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কেন্দ্রীয় সংশোধনাগারে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তার বাড়ি জিরানিয়ায়। তবে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক কথায়, তিনি মুখ খুলতে নারাজ। সংশোধনাগারের এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে দিলীপ দেববর্মার রহস্যজনক মৃত্যু হল তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এদিকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক জানান, বুধবার সকালে মহকুমা শাসক তাকে ফোন করে জানান কেন্দ্রীয় সংশোধনাগারে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যদি আধিকারিকের বক্তব্য সঠিক হয় তাহলে নিশ্চয়ই সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। উক্ত ঘটনার তদন্ত করছে পুলিশ। কিছুক্ষণ আগে ডিএম সাহেব বিশাল করে ফোনে জানাইছে যে জেলের মধ্যে কেন্দ্রীয় সংশোধনাগারে একজন এই আর কি আসামি সুইসাইড করেছে। আমি খবর পাওয়ার পরে ওসি সাহেবকে বলেছি বিশাল করে, হ্যাঁ, এবং একটা পুলিশের টিম পাঠিয়েছে। ওসি সাহেব এবং আমিও যাবো গিয়ে দেখবো। তার কী নাম আসামি? দিলীপ দেববর্মা। বাড়ি কোন জায়গায় স্যার? বাড়ি জিরানিয়া। তার কোন থানার কি এমন কোনো রেকর্ড আছে আপনাদের কাছে? এগুলি এখনো আমরা দেখিনি, দেখব স্যার। জেলে তো নিরাপত্তার মধ্য দিয়ে একজন আসামি আত্মহত্যা করছে, ব্যাপারটা কীভাবে দেখছেন স্যার? দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে তারা তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।